গুড মর্নিং সুপ্রভাত, আর এই যে সকাল হলো, সকলকে স্বাগত জানাই আর একটা ব্লগে। প্রথমেই জানতে ব্লগটা শুরু হচ্ছে, আপনাদেরকে একটা ব্যাপার একটু দেখাবো। রাতে এখান দিয়ে হাতি গেছে, সবাই এসছে বলছে, তারপর হাতির পায়ের ছাপ, হাতি এখান দিয়ে গেছে, এটা তো ধান ক্ষেত। যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে ফুনসিলিং যাব ভুটান, এবং সেখানে ট্রিপটা শেষ হলে গুরুমারা নেস্টেতে ব্যাক করব, এবং আগামীকাল সকাল 9টায় আমাদের ফ্লাইট। ব্লু রেডি এদিকে, গরম কিন্তু এখানে এখন সেপ্টেম্বরে, নভেম্বর টভেম্বরে কি হবে আমার আইডিয়া নেই, ভালো গরম আছে। বাট এখানে অনেকজন বলছে যে এটা ফর দ্য ফার্স্ট টাইম। এখানে বাবলুদা প্রচুর অ্যাক্টিভিটিতে ইনভলভ, কারণ রিসোর্টের এখন লাস্ট মিনিটের যা সব কাজ বাকি সেগুলো চলছে। জায়গাটা সকালবেলা দেখতে খুব সুন্দর লাগে। ঘুম থেকে খাবার পড়ছে ব্লু, আবার ঘুম পেয়েছে রে। এখানে উপরে একটা রুম আছে, ওটা দেখতে এসেছিলাম। ব্রেকফাস্ট করে নেবো এবার আমরা, ব্রেকফাস্ট ছেড়ে বেরোবো, আজকেই শেষ দিন, আগামীকাল এই সময় আমরা রওনা হয়ে গেছি। আর এখানে যেহেতু হাসিমারা বেশ আছে না, সামনে প্রচুর ফাইটার জেটস আসছে যাচ্ছে। বাবলুদা সত্যম খেয়ে আসছে, আমাদের খাওয়া হয়ে গেছে, ফুনসিলিং যাব এখান থেকে। কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে বাবলুদা আমাদের সঙ্গে যাবে না, বাবলুদা এখান থেকে গরুমারা নেস্ট ব্যাক করবে, আমরা ফুনসিলিং হয়ে ওরপর যাবো গরুমারা নেস্ট। বিকেলবেলা দেখা হচ্ছে তাহলে, বিকেলবেলা দেখা হচ্ছে, তোমরা এখান থেকে ফুনসিলিং বেরোবে, আমি বিপ্লব এখন সইয়া গরুমারা। সেবার মা বাবার সঙ্গে গেছিলাম 2018 সাল। জয়গাঁও দিয়ে এখন আমরা যাচ্ছি, এখানে ভালো গরম আছে। আমরা গত বছর সেপ্টেম্বরেই গেছিলাম, বাট এতটা গরম ছিল না। সামনে ভুটান পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, জয়গাঁওতে এসে দাঁড়িয়েছি। জয়গাঁও হচ্ছে এখানে লাস্ট, সামনেই যে বর্ডারটা লাল গেট একটা দেখা যাচ্ছে, আর এই যে লাল গাড়িটা সেটাতে আমরা যাব আইডি প্রুফ হিসেবে, নয় পাসপোর্ট, আর নয়তো হচ্ছে আধার কার্ড, নয়তো ভোটার আইডি, বেটার হচ্ছে আধার কার্ড, বাট ওই ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স অ্যাকসেপ্টেড হয় না। জল শেষ হয়েছিলো, এই জল নিয়ে এলাম, এবার ব্লুয়ের হটবক্সটা নিয়ে যেতে হবে, এবার আমরা সবাই মিলে এই লাল গাড়িটাতে শিফট করবো। আমাদের সব আইডি কার্ড নিয়ে গেছে, ভুটানে ঢোকার যে পারমিট হয় সেটা বানাতে, এই সামনে উল্টো দিকেই। সময় লাগবে পারমিটটা বানাতে? হ্যাঁ সময় লাগবে বানাতে, নাকি হয়ে যাবে এক্ষুনি? এক্ষুনি হয়ে যাবে বলছে। অ্যাকচুয়ালি 3 নম্বর গেট দিয়ে ঢুকে এন্ট্রি করে ভিতরে যেতে হয়, তো ও কী করলো, আমাদের থেকে ডকুমেন্টস নিয়ে ওই কাজটা ওই করে দিল। আচ্ছা, গেল, আমাদের তাতে সুবিধা হলো। তারপরে এই স্ট্যান্ড থেকে গাড়ি নিলে ওরাই ওই ভুটানের সাইট সিন গুলা ঘুরিয়ে দেয় ভালো মতো। আর ইন্ডিয়া থেকে আমাদের গাড়ি নিয়ে যাওয়া যায়, যাওয়া যায় না তা না, যাওয়া যায়, কিন্তু সবার মানে সবাই যেতে চায় না, কারণ ভুটানের রুলস রেগুলেশন অনেকে জানে না, অসুবিধা হয় তাতে। ওই জন্য এখান থেকে গাড়ি নিলে কি সেই সুবিধাটা থাকে বা ভালো মতো ঘোরা যায়। এটা একটা সর্ট অফ ভিসা অন অ্যারাইভাল। গাড়ি এখানে লাইন দিয়ে আছে, এখানে অনেক লোকজন রয়েছে, এখানে আপনারা যখনই আসবেন দেখবেন অনেক লোকজন আছে, যারা আপনাদেরকে বলবে যদি ভুটানের সাইট সিং আপনারা যান, আপনারা ওনাদের থেকে গাড়ির সার্ভিস নিতে পারেন। ওই সোজা যে লাল জায়গাটা দেখছেন, এই সাইডটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, আর ওই সাইডটা হচ্ছে ভুটান।
তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যেখান থেকে এন্ট্রি বানাতে গেছিল সেখানে আধার কার্ডের যে স্ক্যানারটা সেটা রয়েছে, কিন্তু পাসপোর্টের যে বারকোড স্ক্যানার সেটা নেই। এটা হচ্ছে মেইন এন্ট্রির গেট, এখান থেকে ভিসা অন অ্যারাইভাল দেয়। কাজরি ব্লুকে নিয়ে এখান দিয়ে ঢুকলো, যেহেতু ব্লুর আর ওর পাসপোর্ট আছে। এখান থেকে 10 মিনিটে ওই সামনে ওই এন্ট্রান্সের সামনে আসবে, ওদেরকে ওখানে মিট করবো, তারপর আমরা ঢুকবো ভুটানে। ওদের সাথে দেখা হবে কোথায়? আপনি বাংলাও জানেন? ভুটান মে বাচ্চাকে আলু বলতে হয়। আলু আলু ভুটানে বাচ্চাদের আলু বলে, বাচ্চাকে আলু বলতে হয়। আমরা ঢুকে গেছি ভুটান। কাজরি আর ব্লু এই সামনে যে জায়গাটা আছে সেটা দিয়ে বাইরে আসবে। ফুনসিলিং মার্কেটের জোন এটা সবটাই। আমি লাস্টবার এখানেই এসেছিলাম, ওই দিকটাতে পুরোটাই মার্কেট সবটাই হোটেল। কিন্তু একটা ব্যাপার অদ্ভুত, আধার কার্ড থাকলো সেটার পারমিট হয়ে গেল, কিন্তু পাসপোর্টটা সব থেকে বড় অথেন্টিকেশন। অ্যাকচুয়ালি ওদের যে আধার কার্ডটা নিয়ে স্ক্যান কম্পিউটারে দিয়ে ওটাকে বারকোড স্ক্যানার নেই, আর পাসপোর্টে হচ্ছে স্ক্যানারটা নেই। ভুটানের এখানে আমি এটা জানতাম না, এখানে রাস্তাঘাটে স্মোকিং অ্যালাউড না। সত্যম বলল স্মোকিং অ্যালাউড না, এখনই পুলিশ চলে আসবে সাথে সাথে। কাজরিয়ারি ব্লু এইমাত্র আসলো, এটা হচ্ছে ভিসার ইমিগ্রেশন সেন্টার, অ্যান্ড নাও উই আর অফিসিয়ালি ইন ভুটান। তোরসা নদীর ওপরে হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেটা আমাদের সাইট সিং এর ফার্স্ট জায়গা। আর ভুটানে একটা ব্যাপার আমি যেটা দেখলাম, প্রচন্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একটা প্লাস্টিকের টুকরো একটা ময়লা কিচ্ছু নেই রাস্তার উপর। ये क्या भाषा है? ये हम लोग का नेपाली भाषा है। अच्छा नेपाली, दादा किंतु नेपाली जाने हिंदी जाने बांग्लाओ जाने तई तो हर भुटिया भाषा हो जाने। সামনে এসে গেছে হ্যাঙ্গিং ব্রিজ, এখানে আমরা একটু নামবো একবার। তো আমরা যেই জায়গাটাতে এসে গেছি ভুটানে, ফার্স্ট অফ অল ভুটানে একটা ফিচার হচ্ছে অসম্ভব পরিষ্কার দেশ, যতটা দেখলাম মাটিতে একটা ময়লা পাবেন না। হ্যাঙ্গিং ব্রিজটা একটু দেখাই আপনাদের, সিনিক বিউটি অসাধারণ। এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। তোরসা নদী যাচ্ছে নিচ দিয়ে, ভালো জায়গাটা। ব্রিজটা একটু নামা যাক। এইদিকে সিনারিটা মাইন্ড ব্লোয়িং জাস্ট।
এখানে সিনিক বিউটিটা এত অসাধারণ লাগছে, আমার পেছনে এরকম লাশ গ্রিন মেডোজ, ছোট্ট একটা নদী যাচ্ছে ঊষা নদী, আর নিচে দেখছি অনেক লোকজন আজকে পিকনিক করছে। এত গরমের মধ্যে পিকনিক হয় কিনা জানি না, বাট করছে। এবার আমার এখানে এসে একটা আফসোস হচ্ছে, সত্যম বললো যে এখানে আরামসে ড্রোন উড়ানো যেত, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, ড্রোনটা গাড়িতেই রেখে এসেছি, এখানে আনা হয়নি। চলো এখান থেকে যাবো এবার অন্য একটা সাইডে, যাওয়া যাক। অসাধারণ জায়গা, দুর্দান্ত, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এসছেন হয়তো, বাট তাও যারা আসেননি তারা ট্রাই করতে পারেন। যে পাহাড়টা সামনে দেখছেন, আমাকে যেটা বলা হলো যে এই পাহাড়টার নাম হচ্ছে ধামডারা। নানান পাহাড়ে এখানে নানান নাম আছে। ভারতবর্ষ থেকে এই সব পাহাড় আমরা যখন দেখি একত্রিতভাবে আমরা এগুলোকে ভুটান পাহাড় বলেই ডাকি। এই সামনে দেখলাম হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প, ভুটানের এখানে, মানে ভারতেরই ওটা। কিন্তু এখানে তেলের দাম হচ্ছে 58 টাকা লিটার, আমাদের ওখানে যদি খুব ভুল না করে 108 না 110 টাকা, 108 টাকা, মানে 58 টাকা লিটার। তো আচ্ছা, এখানে 58 টাকা পেট্রোল, ডিজেল হচ্ছে 60 টাকা। তো যদি ভারতবর্ষের গাড়ি দিয়ে কেউ এসে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে চলে যায়, তেল করে ডেলি করে, অসাধারণ ব্যাপার। আচ্ছা, তো এই মনাস্ট্রিটা খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের ওপরে, এবং এখানের এন্ট্রি টিকিট পার পার্সন হচ্ছে 50 রুপিস করে। যদি টাকা দেন, 200 টাকা আমাদের হয়েছে, তো আমি দিয়েছিলাম। এবার 150 টাকা চেঞ্জ দিচ্ছে 50 ভুটানি টাকায়, সেটা তো আমাদের ওখানে তো চলবে না, আর ভুটানি টাকা ভারতীয় টাকা প্রায় সেম। শীতকাল হলে আরও বেশি ভালো লাগবে, গরম আছে এখানে বাট খুব বেশি না। জয়গাঁওতে যেরকম প্রচণ্ড লাগছিল, ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না। মামা বাবা সবাই এলাম, ওই যে মনাস্ট্রিটা হচ্ছে ওপরে, 30 টাকা নিয়েছে এক একজনের এন্ট্রি টিকিট। আর ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে জয়গাঁও শহরটা দেখা যায়। ফুনসিলিং, জয়গাঁও, ফুনসিলিং তো এই সবটা জায়গাটাই। চলো, সুন্দর প্রেয়ার বিল ওইদিকে। চল ঢোক, এদিকেও দারুণ ভিউ। ফটোগ্রাফি নট অ্যালাউড ভেতরে, তাই আর দেখাতে পারলাম না, কিন্তু খুব শান্তিপূর্ণ বাতাবরণ। এখন আমরা এখান থেকে বেরোবো, ভুটান থেকে বেরিয়ে আবার নিজের দেশে ফিরবো। চলো, লেটস গো ব্যাক টু ইন্ডিয়া।
জায়গাগুলো কি সুন্দর, মানে অসাধারণ। ভুটান দেখে বা সত্যি খুব ভালো লাগলো। আপনারা যখন আসবেন দেখে যাবেন, আই এম শিওর আপনাদেরও খুব ভালো লাগবে। খুব পিসফুল জায়গা। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে জয়গাঁও হয়ে স্ট্রেট বাবলুদার রিসোর্ট, সেই গরুমারা নেস্ট ডুয়ার্সে ব্যাক করবো। দক্ষিণ ধূপজোড়া, না দক্ষিণ ধূপজোড়া মানে ফিরবো। এবার রেস্ট, জাস্ট রেস্ট, সুটকেস প্যাকিং, আগামীকাল সকাল 9টার ফ্লাইট ব্যাক টু কলকাতা। ভুটানে যদি আপনারা আসেন, এনারই সাজেশন দিচ্ছিল, সত্যমরা বলছিল বেটার হয় আপনি যদি খাবারটা এখানে না খেয়ে জয়গাঁওতে গিয়ে খান, কারণ এখানে অ্যাকচুয়ালি অনেকের বিফ পর্কের ব্যাপার থাকে, এখানে কিন্তু সব চলে। যাই হোক, যদি চান দেন ইউ ক্যান হ্যাভ ইট। অথচ ওরা কিন্তু প্রাণী হত্যা করে না, মানে প্রাণী হত্যা করে না, কেউ যদি মেরে দেয় তাহলে ওরা খায়, কেউ যদি মেরে দেয় সেই ক্ষেত্রেই ওরা খায়, না তো খায় না, নিজেরা মারে না, খায় তো ইন্ডিয়া থেকে সাপ্লাই হয়ে আসে। আচ্ছা, নিজের হাতে মারবে না, সেটা কি মুরগির ক্ষেত্রে? সব ক্ষেত্রে, একটা পিঁপড়াও মারবে না। এই জয়গাঁও এলাম, এখন এখান থেকে আমরা লাঞ্চ করবো, খিদেও পেয়েছে, এখানে এক দুটো ভালো জায়গা আছে খাবার। যদি নন এসি গাড়ি লাগে তাহলে আপনার পড়বে 1500 টাকা, আর এসি গাড়ি 1700 টাকা। আর এটা কিন্তু 5-সিটার কার ইনক্লুডিং ড্রাইভার। এটা একটা ভেজ রেস্টুরেন্ট, কিন্তু নন ভেজ রেস্টুরেন্ট দূরে আছে, কিন্তু এত টায়ার্ড, এখানে জাস্ট খেয়ে নাও, খেয়ে এখান থেকে বেরোবো। টায়ার্ড, খিদে পেয়েছে, সব কিছু একসাথে মিলিয়ে, তাই আর ভেজ নন ভেজে বাস বিচার করে এখন লাভ নেই। হওয়ার মধ্যে হয়েছে এটা যে কালকে যখন সে পাশাকা নদী ওখান দিয়ে ফিরছিলাম, সত্যম গাড়িটা নামিয়ে এসে সামনের নাম্বার প্লেটটা খুলে জলে পড়ে গেছে, তখন কেউ বুঝতে পারেনি, এখানে এসে দেখেছি। এখন সবাইকে বলছে একটা করে নাম্বার প্লেট বানিয়ে দেয় আমায়, সামনেরটা। আমরা ডাল ফ্রাই নিয়েছি, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট, তাই জন্য আমরা ভাত নিয়েছি আর বাটার নান নিয়েছি, ডাল ফ্রাই, ডাল মাখনি, আলুর দম আর পানি দিয়ে একটা সবজি। তোমায় দেবে না খেতে? কি খেয়ে যাচ্ছে রে ভাত দিয়ে? তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। ব্লু অ্যাকচুয়ালি জল খেতে একদম চায় না, তো ডাক্তার বলেছে এই যে কোয়ালিটি ওআরএস এইটা একটু দিতে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ও খেয়ে নেয়। এটা কোনো দোকানে পাচ্ছিলাম না, এই দোকানে পেয়েছি, তাও একটা পাউচ, মালবাজার থেকে নিয়ে নেব। বাবা, জয়গাঁওর এখানে রাস্তাটা বিভৎস। ডুয়ার্সে কি জেনারেলি এরকমই গরম পড়ে? গরমটা বাড়তেছে, বাড়ছে না, আস্তে আস্তে বাড়ছে। যেতে যেতে একটা জায়গার সামনে দাঁড়ালাম, এত কাশফুল, কাশফুল একটা বন বলা যেতে পারে। আমাদের সাইড দিয়ে ভিস্তা ডোম যাচ্ছে, আমরাও যাচ্ছি এদিকে। এই সানসেটের ছবিটা কি অসাধারণ লাগছে। আমাদের ফ্লাইট নিয়ে তো পুরো ট্র্যাজেডি হয়ে গেছে, মানে ফেরার ফ্লাইটটা বলছে ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করেছে, কে করেছে জানি না। প্রথমে ইন্ডিগো বললো যে আমরা কিছু করিনি, গোয়াইবিবো করেছে। গোয়াইবিবো বলছে আমরা করিনি, এটা আপনার ওখান থেকে আপনি করেছেন। অথচ আমি ধরিনি, গোয়াইবিবোর অ্যাপই খুলিনি, এত জঘন্য অ্যাপ, জানি না। আমি এটার একটা ব্যবস্থা তো ডেফিনেটলি করবো এখন আগে। ওরা বললো আমরা দেখছি যে কি করে এটা ক্যান্সেল হয়েছে, জানাচ্ছি। কারণ আমাকে এখানে দেখাচ্ছে এয়ারলাইন্স ক্যান্সেল করেছে, অথচ এয়ারলাইন বলছে আমরা ক্যান্সেল করিনি। তো বেসিক্যালি এরকম একটা ব্যাপার যখন হলো, আর আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে নন রিফান্ডেবল, তো ওটা সবটাই লস হলো। তো আমাদের নতুন করে আবার ফ্লাইট বুক করতে হলো, আগামীকাল সকাল 9:50 ফ্লাইট। তো এটা তো একদমই এক্সপেক্টেড না গোয়াই বিপদ থেকে। যাই হোক, আবার যখন ইন্ডিগোতে আমরা ফোন করলাম, তখন বলছে আপনার ফ্লাইটটা ক্যান্সেলড হয়েছে মেক মাই ট্রিপের থেকে, মানে গোয়াই বিপদ আমাদেরকেই ফ্লাইট টিকিটটা বুক করেছিল ভায়া মেক মাই ট্রিপ। এবার সেটা গোয়াইবিবোর থ্রু দিয়ে হয়েছে, ওদের ভেতরে কী হয়েছে
সেটা তো জানি না। আর যাই হোক, আজকে যদি আপনারা বাড়ি ফেরার আগের দিন বিকেল 4:30 সময় জানতে পারছেন যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, যেখানে একটা বাচ্চা আছে সঙ্গে, যাই হোক, তারপর আমরা আবার ফ্লাইট বুক করলাম, আবার ফ্রেশ ফ্লাইট ফার্স্টের থেকে বুক করলাম, আবার মানে ওয়ান ওয়ে, তো একটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি লাগলো, দেখা যাক কী হয়। বাট আপনাদেরকেও বলি, ব্লু নিজের থেকে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর চেষ্টা করছে। চলো, আগামীকাল তোমার দিদা ঠাম্মি সবাই ওয়েট করছে। দাঁড়ালে তুমি, একা একা দাঁড়ালে না, মাথা হেলিয়ে দিলে কিন্তু পড়ে যাবে তুমি। তাই তুমি হাঁটা শিখে যাবে তো, একা একা হাঁটবে। ও হাত ছেড়ে দিচ্ছে নিজে নিজে, ভেরি গুড, অনেকক্ষণ দাঁড়াচ্ছিস তো। এখন আর কিছু বলেনি, জানি চলে যাবে। আসলাম, চলো ব্লু ইন্ডিগোতে যাচ্ছিলো, যদিও ব্লু এর একটা ফার্স্ট ফ্লাইট না, এটা ইন্ডিগো থেকে ব্লুকে দিয়েছে, আর বিস্কিট চকলেট সেগুলো দিয়েছে। চন্দ্রিমা শিজ অ্যান এয়ার হোস্টেস ইন দিস ফ্লাইট, অ্যান্ড ওর সঙ্গে ট্রাভেল করে আমাদের খুব ভালো লেগেছে, মানে পাশে এসে অনেকক্ষণ গল্প হয়েছে, ওর একটা বেবি আছে 2 বছরের, তো থ্যাংকস লট টু চন্দ্রিমা, ইট ওয়াজ অ্যামেজিং টু হ্যাভ ইউ অন বোর্ড উইথ আস, হোপ টু সি ইউ সুন, কিপ স্মাইলিং ফ্রম চন্দ্রিমা আন্টি, লটস অফ লাভ।